नमस्कार बंधुरा, यामी टाउन विथ सुनीता चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। शीतकाले एरकम बड़ साइजेर लंका बाजारे अनेक किनते पाया जाए, आर ए लंकागुलो खूब एकटा झालो हय ना। ताई बंधुरा, आज आमी ए लंका दिए भीषणी टेस्टी दुटी रेसिपी आपनादेर साथे शेयर करब। आशा करि आपनादेर भालो लागबे। ताई बंधुरा, जदि आमार रेसिपी आपनादेर भालो लेगे थाके ताहले आमार चैनलटिके लाइक शेयर एबं सबस्क्राइब करते भूलबेन ना, आर पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे देबेन आमार भिडियो नोटिफिकेशन सबार आगे पाओयार जन्य। ताहले आसुन शुरू करी। তাই বন্ধুরা, এখানে আমি আটটা এরকম বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। এর অর্ধেকগুলো আমি একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, তারপরে রেসিপিটাতে আমি একটুখানি পেঁয়াজের ব্যবহার করব। আর এর পুরের জন্য আমি প্রথমে এর পুরটা একটু রেডি করে নেব। তাই আমি এখানে তিনটে বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এবার এতে আমি তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেলেও করতে পারেন। এখানে আমি তিন চামচের মতো তেল দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে এলে এতে আমি একটুখানি হিং দিয়ে দেব। এই নিরামিষ রান্নায় যদি একটুখানি হিঙের ব্যবহার করা হয়, নিরামিষ রান্নার টেস্টটা ভীষণই ভালো আসে। এবার এতে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই জিরেটা একটু ভাজা হয়ে এলে এতে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটাকে আমি একটুখানি ভেজে নেব। আদা বাটাটা একটু ভাজা হয়ে এলে এতে আমি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এতে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে 1/3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/3 চামচ ধনে গুঁড়ো, আর এতে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে খুবই সামান্য পরিমাণের একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে আমি নুন দিয়ে দেবো, এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এতে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচ চিনি দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনি আর লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার এই মশলার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। মশলার মধ্যে একটুখানি জল দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে আমি এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তাই আমি এর ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি মাঝে মধ্যে নাড়া দিয়ে নেব, আর 2 মিনিটের মতো এই মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন, মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে পুরের স্বাদটাও বেশ ভালো আসবে। এবার আমি এই মশলার মধ্যে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি 1/3 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এই গুঁড়ো গরম মশলাটাকে এই মশলার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে গুঁড়ো গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেতে আমি দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আর আমি এতে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। শীতকালে এইরকম ফ্রেশ ধনে পাতা কুচি দিলে এই পুরের ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার এই আলু আর ধনে পাতাটাকে এই মশলার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আলু আর ধনে পাতাটাকে মশলার মধ্যে মিশিয়ে নিয়ে এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে পুরটাকে। এবার আমি এই পুরের মধ্যে আরও একটুখানি নুন দিয়ে দেব। যেহেতু মশলায় আমি আগে নুন দিয়েছিলাম, তাই বুঝে শুনে নুনটার ব্যবহার করবেন। এখন আমি এতে আরও 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জোয়ান। পুরের মধ্যে যদি এরকম একটুখানি জোয়ান দেওয়া হয়, তাহলে পুরটা খেতে বেশ ভালো লাগে। এবার নুন আর জোয়ানটাকে আলুর মশলার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। নুন আর জোয়ানটাকে আলুর মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এরকম একটা থালার মধ্যে পুরটাকে ছড়িয়ে দেব, যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ এই পুরটা ঠান্ডা হচ্ছে, আমি অন্য সাইডে কাঁচা লঙ্কার গায়ে একটু করে কাট লাগিয়ে নেব ছুরির সাহায্যে, আর ভেতরে যে বীজ আর সাদা অংশগুলো আছে সেগুলোকে বের করে নেব। তাই আমি আপনাদের একটা লঙ্কা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ছুরির সাহায্যে কাঁচা লঙ্কার গায়ে একটা কাট লাগিয়ে নিয়েছি। এবার এর ভেতরে যে সাদা অংশগুলো আর বীজগুলো আছে সেগুলোকে আমি বের করে নেব। বীজগুলো আর সাদা অংশগুলোকে বের করে নেওয়ার জন্য আমি এরকম একটা আলু ছোলার ব্যবহার করছি। এইভাবে বার করলে এর বীজ আর সাদা অংশগুলো খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে। দেখুন, আলু ছোলাটার মাধ্যমে আমি লঙ্কার ভেতরে যে সাদা অংশগুলো আর বীজগুলো ছিল সেগুলোকে আমি বের করে নিয়েছি। আপনারাও এইভাবে প্রত্যেকটা লঙ্কারই বীজ আর সাদা অংশগুলোকে বের করে নেবেন। আমি আপনাদের আরও একটা লঙ্কা কেটে দেখিয়ে দিচ্ছি। তাই আমি ছুরির মাধ্যমে এইভাবে একটা কাট লাগিয়ে নেব লঙ্কার গায়ে। এবার ওই একইভাবে আমি আলু ছোলাটির মাধ্যমে ভেতরের যে সাদা অংশগুলো আর বীজগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো দেখুন, ওই একইভাবে আমি আলু ছোলাটির মাধ্যমে ভেতরের যে সাদা অংশ আর বীজগুলো ছিল সেগুলোকে আমি বের করে দিলাম। এবার আমি ছুরির মাধ্যমে লঙ্কার যে বোটার অংশটা আছে সেটাকে একটু কেটে বাদ দিয়ে দেব। আর এই একইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার ভেতর থেকে বীজ আর সাদা অংশগুলোকে বের করে নেব।
তো দেখুন, আমি প্রত্যেকটা লঙ্কার ভেতরে যে সাদা অংশ আর বীজগুলো ছিল সেগুলোকে বের করে দিয়েছি, আর বোটার দিকের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলোকে একটু ভাগ করে নেব। যেহেতু এখানে 8টা লঙ্কা আছে, তাই আমি চারটে চারটে করে দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তাই প্রথম রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাই যে পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে সরিয়ে দেব। পুরটাকে এক সাইডে সরিয়ে দেওয়ার পর আমি এখানে চারটে লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই লঙ্কার ভেতরে আমি এই পুরটাকে চামচের সাহায্যে ভরে দেব। যতটা ভালোভাবে ভরা যায় আমি ততটা পুরি এর মধ্যে ভালো করে ভরে দেব। এইভাবে চামচের সাহায্যে পুরটাকে ভরে দেওয়ার পর হাতে করে এইভাবে একটু করে চেপে দেব। এবার আমি এই পুরের সাথে এতে দিয়ে দেব একটুখানি চিজ। আমি এখানে মোজরেলা চিজের ব্যবহার করছি, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। এছাড়া আপনারা যদি চিজ দিতে পছন্দ না করেন বা না থাকে আপনাদের কাছে, আপনারা নাও দিতে পারেন। আমি চিজটাকে এইভাবে ভরে দিচ্ছি। যদি আপনারা চিজের ব্যবহার করেন, আপনারা আলুর সাথে মিশিয়েও চিজটাকে পুরের মতো ভরে দিতে পারেন। চিজটাকে লঙ্কার মধ্যে এইভাবে ভরে দেওয়ার পর আমি এর উপর আরও একটুখানি আলুর পুর ভরে দেব। এইভাবে এই পকোড়াগুলো বানানোর সময় যেহেতু আমি বেসনে চুবিয়ে ভাজবো, তাই বেশি করে পুর ভরলেও কোনো অসুবিধা নেই। আর এই লঙ্কার ভেতরে যদি একটু বেশি করে পুর ভরা হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। এই একইভাবে আমি আরও তিনটে লঙ্কার ভেতরে এরকম করে পুর ভরে নেব। আপনারাও এইভাবে প্রত্যেকটা লঙ্কার ভেতরে যতটা পুর ভরা যায় ততটাই পুর এইভাবে আপনারা ভরে নেবেন। তো দেখুন, প্রত্যেকটা লঙ্কার ভেতরে আমি ওই একইভাবে পুর ভরে নিয়েছি। এবার পকোড়াগুলো বানানোর জন্য আমি বেসনটা একটু রেডি করে নেব। তাই আমি এখানে একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার আমি এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। এবার এই বেসনের মধ্যে আমি একটুখানি খাবার সোডা নিয়ে নিলাম। এবার আমি বেসনটাকে চেলে নেব। এইভাবে এইভাবে যদি প্রথমে বেসনটাকে একটু চেলে নেওয়া হয় তাহলে বেসনটা ফাটার সময় বেসনের মধ্যে কোনো রকম ডেলা থাকে না, আর বেসনের মিশ্রণটাও খুব স্মুথ তৈরি হয়। বেসনটা চালার সময় বেসনের মধ্যে যে ডেলাগুলো আছে সেইগুলোকে আমি চামচের সাহায্যে এইভাবে ভেঙে দেব। তারপর বেসনটাকে চেলে নিয়ে শেষের অংশটাকে আমি সরিয়ে দেব। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, আর এতে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেব কিছু গোটা জোয়ান। এই পকোড়ার বেসনের মধ্যে যদি এইরকম একটু গোটা জোয়ান দেওয়া হয় তাহলে পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে একটু বেশি পরিমাণের বেসনের মিশ্রণটা তৈরি করলাম, কারণ দুটো রেসিপির জন্যই আমার এই বেসনের মিশ্রণটার প্রয়োজন পড়বে বলে আমি একসাথে এই মিশ্রণটা রেডি করে নিলাম। তো দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি পুর ভরা লঙ্কাগুলোকে ভেজে নেব। তাই আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি লঙ্কা এই বেসনের মধ্যে চুবিয়ে নেব। ভালো করে চুবিয়ে নেওয়ার পর আমি গরম তেলের মধ্যে এই লঙ্কাগুলোকে ভাজতে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে এই লঙ্কাগুলোকে ভাজবেন না, তাহলে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি এই লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই লঙ্কাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নেওয়ার পর ওই একইভাবে আমি আরও দুটি লঙ্কা এভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ওই একই রকমভাবে আমি চারটে লঙ্কায় ভেজে নিয়েছি, আর এগুলোকে আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। এইভাবে আপনারা একবার এই লঙ্কার পকোড়া বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আমি আপনাদের একটা পকোড়া কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লঙ্কার ভেতরের অংশটা কত সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এগুলোকে এরকম টমেটো কেচাপের সাথে খেতে পারেন। এছাড়া আপনারা ভাতে যেমন বেগনি খায়, সেরকম আপনারা এই পকোড়াগুলো বানিয়ে ভাতের সাথেও খেতে পারেন। এবার আরও যে চারটে লঙ্কা আছে সেইগুলো দিয়ে আমি আরও একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাই দেখুন, এই লঙ্কাগুলোর ভেতরে কিন্তু আমি কোনো রকম পুর ভরিনি। এবার এই লঙ্কাগুলোকে আমি প্লেন বেসনের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। তাই যে বেসনটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই বেসনের মধ্যে আমি লঙ্কাগুলোকে এইভাবে একটু ডিপ করে দেব। তারপর যে তেলের মধ্যে আমি আগের পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে আমি এই লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ওই একইভাবে উল্টে পাল্টে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এর কালারটাও খুবই সুন্দর এসছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। এই লঙ্কা দুটোকে ভেজে তুলে নেওয়ার পর বাকি যে লঙ্কা দুটো আছে সেইগুলোকেও আমি বেসনে একটু ডিপ করে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে ভেজে তুলে নেব।
আর এই রেসিপিটিতে কিছু বাদাম ভাজার প্রয়োজন পড়বে বলে সবার শেষে আমি ওই তেলের মধ্যে কিছু বাদাম ভাজতে দিয়ে দিলাম। এবার এই বাদামগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। আর এদিকে দেখুন, আমি সমস্ত লঙ্কাগুলোকেই ওই একই রকমভাবে ভেজে তুলে নিয়েছিলাম, এইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার লঙ্কার যে জায়গাগুলোতে আমি একটু করে কাট লাগিয়ে তারপর ভেজেছিলাম, সেই জায়গাগুলোতেই আমি আরেকটু করে এই ছুরির সাহায্যে এইভাবে একটু করে কাট লাগিয়ে নেব। আর ভেতরের অংশগুলোকে আমি একটু করে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা লঙ্কার গায়েই আরেকবার করে কাট লাগিয়ে নিয়েছি, আর ভাজার সময় যে বেসনটা ভেতরে ঢুকে গিয়েছিল সেইগুলোকে বের করে দিয়েছি। এবার আমি এই পকোড়াগুলোকে একটু রেডি করে নেব। তাই যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটাই আমি চামচে করে এই লঙ্কাগুলোর ভেতরে একটু করে ভরে দেব। আলুর পুরটাকে লঙ্কার মধ্যে এইভাবে ভরে দেওয়ার পর এর উপর দিয়ে আমি কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে একটুখানি পেঁয়াজ দেওয়ার পর যে বাদামগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামগুলো আমি অল্প এর মধ্যে দিয়ে দেব। এই একইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার ভেতরেই আলুর পুরটাকে দিয়ে দেব, আর ওপর দিয়ে এইভাবে অল্প করে পেঁয়াজ কুচি আর একটু করে বাদাম ভাজা দিয়ে দেব। তো দেখুন, আমি প্রত্যেকটা লঙ্কার ভেতরেই আলুর পুর আর পেঁয়াজ কুচি আর বাদাম ভাজা দিয়ে দিয়েছি। এবার এই লঙ্কাগুলির টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এর ওপর দিয়ে একটুখানি করে এই চাট মশলা ছড়িয়ে দেব। তো দেখুন, প্রত্যেকটা লঙ্কার ওপরে আমি অল্প করে চাট মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি এর ওপর দিয়ে একটু করে লেবুর রস দিয়ে দেব। প্রত্যেকটা লঙ্কার ওপরে এইভাবে লেবুর রস ছড়িয়ে দেওয়ার পর আমি এই লঙ্কাগুলোকে অন্য আরেকটা প্লেটে সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লঙ্কার দ্বিতীয় রেসিপিটিও আমার একদম রেডি হয়ে গেল। এইগুলো গরম গরম পরিবেশন করবেন। এইভাবে যদি আপনারা লঙ্কার পকোড়া বানিয়ে খান, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এইগুলোকে এইরকম শুধুও খেতে পারেন, এছাড়া আপনারা এইগুলোকে সসের সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, লঙ্কা দিয়ে তৈরি আমার আজকের এই দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।